बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऑनलाइन शिक्षार्थी बंधुरा ऑनलाइन क्लास धारावाहिकता आज 24 तारीख फेब्रुआरी बागड़ा डिग्री कॉलेज पक्ष इंग्रेजी विभाग इंग्रेजी सर मोहम्मद अब्दुल समद आजाद तुम्हारे शुभेच्छा स्वागत और सालाम जानिए आज के हमार क्लास शुरू कर से हमरा जे राइट फॉर्म भार्ब पर्याय आसि तार धारावाहिकत আমি টেন্স নিয়ে আলোচনা করছিলাম সেই টেন্সের এখন আমরা আছি পাস্ট টেন্সে এর পূর্বে প্রেজেন্ট টেন্সে যে চারটি ফর্ম সেই চারটি ফর্ম সম্পর্কে আলোচনা করা শেষ হয়েছে এখন প্রেজেন্ট টেন্স গেল তারপরে পাস্ট টেন্স আছে পাস্ট টেন্স খুব একটা জটিল না পাস্ট টেন্স খুব একটা জটিল না প্রেজেন্ট টেন্সে চারটি ফর্ম যদি মোটামুটি একটা ধারণা থাকে তাহলে পাস্ট টেন্সের বেলায়ও তেমন কিছু অসুবিধা হবে না শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো দেখো আমরা এখানে দুটো বাক্য লিখেছি তার উপরে আছে প্রেজেন্ট টেন্স এবং ডান পাশে আছে পাস্ট টেন্স ডান পাশে প্রেজেন্ট টেন্স দুয়ার অর্থ আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সাথে পাস্ট ইন্ডিপেন্ডেন্টের পার্থক্যটা কি সেই পার্থক্যটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের একটা টেন্সের পরে ভালো ধারণা থাকে পরবর্তী টেন্সগুলোর পর একটা ভালো ভালো ধারণা এসে যাবে তাই শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো প্রেজেন্ট টেন্সের এটা ইনডিফিনিট আর এপাশে আছে দেখো পাস্ট ইনডিফিনিট পার্থক্য দেখো এখানে আছে হি ইটস রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখো হি এট রাইস শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি তারপরে ভার্ব আসছে ভার্বের সাথে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়েছে টেন্সের ধরন নিয়ম অনুসারে তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিটের পার্থক্য খুব একটা না যদি প্রেজেন্ট ইনডিফিনিট উপর ভালো দখল থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট করা সহজ হবে দেখো কিনা প্রেজেন্ট ইনডিফিনিট গঠনটা আগে কি বলা ছিল যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে কি ছিল তারপর অবজেক্ট তারপর এক্সটেনশন তাহলে পাস্ট ইনডিফিনিট হবে শুধুমাত্র এখানে পাস্ট ইনডিফিনিট হবে প্রেজেন্ট ইনডিফিনিট যে ভার্ব আছে সেই ভার্বের পাস্ট ফর্ম যোগ করে দিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমাদের ভার্বের যে তিনটি ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম এই ফর্মের উপর এই ফর্মগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাস্ট টেন্স করার কোনো বাধা থাকবে না শুধুমাত্র সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিলেই পাস্ট টেন্সের সবগুলো হয়ে যাবে পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে শুধুমাত্র কী হবে ভার্বের পরিবর্তন হবে ভার্বের পরিবর্তন হবে আর সে তার গঠন কী হবে দেখো সাবজেক্ট ভি এর পাস্ট পিএস পাস্ট ফর্ম FORM ফর্ম প্লাস অবজেক্ট প্লাস দেখো এক্সটেনশন যদি থাকে এই দেখো এখানে কি এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভি এর প্রেজেন্ট ফর্ম পি আর প্রেজেন্ট FORM ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে এই স্ট্রাকচারটা খেয়াল করলেই দেখো আমরা পাস্ট টেন্সে যেতে পারবো পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা পাস্ট টেন্সও লিখতে পারবো আর বাংলা ক্রিয়া যেহেতু আমরা বাঙালি বাংলা ক্রিয়া অনুসারে বা বাংলা ক্রিয়ার শেষে যে চিহ্ন থাকে সেই চিহ্ন অনুসারে আমরা পাস্ট টেন্স করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল বাংলা ক্রিয়া শেষে হ্রস্ব অন্তস্থ ইয়া ও ইত্যাদি ছিল এইবার যদি আমরা পাস্ট ইনডিফিনিটি যাই তাহলে বাংলা ক্রিয়া শেষে আমরা যেহেতু আমরা বাঙালি তাহলে বাংলা ক্রিয়া দেখে আমরা ওটা আইডেন্টিফাই করতে পারি তাহলে কী হবে বাংলা ক্রিয়ার শেষে যদি ল লাম থাকে তাহলে ওইটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট তার গঠনে বাংলা ক্রিয়ার শেষে হ্রস্বই থাকতে পারে অন্তস্থ ইয়া থাকতে পারে ও থাকতে পারে ইত্যাদি আর তার বিপরীতে পাস্ট ইন্ডিপেন্ডেন্টে বাংলা ক্রিয়ার শেষে থাকবে ল লাম ল লেন এই জাতীয়গুলো থাকবে তাহলে ওইটা দেখে বুঝতে হবে যে পাস্ট ইনডিফিনিট
এখানে দেখো এখানে হি ইটস রাইস সে ভাত খায় খায় কারো সে খায় এর বাংলা আর এখানে দেখো হি এট রাইস সে ভাত খেয়েছিল দেখো ছয়র ছিল তাহলে ওই শেষে ল তাহলে সেই অর্থে বাংলা ক্রিয়া শেষে যদি ল লে লাম থাকে তাহলে ওইটা পাস্ট ইনডিফিনিট হবে তাহলে পাস্ট ইনডিফিনিট গঠন করতে লিখে যাবে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম দ্যাট ইজ মূল ভার্বের পাস্ট ফর্ম তারপরে অবজেক্ট আসবে তারপরে এক্সটেনশন আসবে এইভাবে আমরা প্রেজেন্ট টেন্সকে পাশে রেখে পাস্ট টেন্স যদি আমরা একটু গঠন করার চেষ্টা করি তাহলে সহজ হবে সেই অনুপাতে এখানে দেখো তাই হিসেন এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম সে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ভার্বের পাস্ট ফর্ম ইট এখানে এট আর পাস্ট পার্টিসিপল আছে ইটের এই কায়দায় এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট গঠন হলো তারপরে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াসে যাই তাহলে একই কায়দায় প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে যদি ভালো দখল থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হওয়ার খুব একটা বাধা থাকবে না কঠিন হবে না দেখো হি হি প্রেজেন্ট কন্টিনিউয়াস হি ইজ রিডিং আর ই এ ডি আই এন জি রিডিং বুক হি ইজ রিডিং বুক এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এই কায়দায় যদি আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে শুধুমাত্র সাজুকারী ভার্বের পরিবর্তন হবে তাহলে যে বি ভার্ব আছে সেই বি ভার্বের পাস্ট ফর্মগুলো কী সেইগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন করে সেই জায়গায় প্রেজেন্ট টেন্সের জায়গায় এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জায়গায় যে পাস্ট কন্টিনিউয়াস লিখে তাহলে কী হবে হি হি ওয়াজ হি ওয়াজ রিডিং আর ইয়ে ডি অ্যান্ড রিডিং বুক শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ আর পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে অল এই এইটা যদি আমরা খেয়াল রাখি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে গঠন করার ক্ষেত্রে পাস্ট টেন্স হবে শুধুমাত্র বি ভার্বে আর সবগুলো ঠিক থাকবে তাই এই তাহলে বাংলা ক্রিয়া কি বাংলা ক্রিয়া বাংলা ক্রিয়া কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি খাইতেছে খাইতেছে তেসে তেসো তেসে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস হবে তেছিল তেছিলাম তেছিলে ইত্যাদি বাংলা ক্রিয়া সেইটা দেখে যদি আমরা কন্টিনিউয়াস করতে পারি তাহলে সুবিধা হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে হি ইজ রিডিং শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস দিলে ইজ জায়গায় ওয়াজ দিলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এই কায়দায় অ্যাম অ্যাম ইজ অ্যাম ইজ আর এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বিভাগ ওই ক্ষেত্রে এবার যদি আমরা পাস্ট কন্টিনিউয়াসে চাই তাহলে ওই বিভাগের পাস্ট ফর্ম পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হবে বা পাস্ট ফর্ম হবে অজ অয়ার অজ অয়ার অজ অয়ার অজ হবে একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর সব জায়গায় অয়ার হবে তা শিক্ষার্থী বন্ধুরা এই কায়দায় যদি আমরা এগুলো কম্পেয়ার করে প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াসের কম্পেয়ার করি তাহলে আমাদের ওই গঠনটা মনে থাকবে আর শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের পাশাপাশি পাস্ট কন্টিনিউয়াসের পাস্ট ইনডিফিনিট কম্পেয়ার করে লিখে এবং তার স্ট্রাকচার লিখে আমরা শিক্ষা গ্রহণ করব তার এখানে পাস্ট কন্টিনিউয়াসের গঠন কী হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা অয়ার তারপরে মূল ভার্ব মূল ভি প্লাস আইএনজি প্লাস প্লাস অবজেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি সেখানে থাকে এই যে এই ফর্ম বা এই স্ট্রাকচার যদি আমরা ফলো করি তাহলে পাস্ট কন্টিনিউয়াস সহজ হবে আর এর বিভার বা বিভার বলতে বা রাইট ফর্ম ভার কোন কায়দায় আসবে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তাহলে আজকে আমি দুটো টেন্সের ফর্মের উপর আলোচনা রেখে শেষ করলাম এগুলো একটু অল্প অল্প করে ফলো করবো কারণ রাইট ইজ অফ ভার অত্যন্ত জটিল এবং কমপ্লেক্স এবং কঠিন এবং মনে রাখাও সহজ না তাই অল্প অল্প করে পড়ে আমরা যাতে আল্লাহ মনে রাখতে পারি সেই
দোয়া করে আজকে আমার ক্লাস এখানে শেষ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং করোনা ভাইরাস থেকে আমরা তাড়াতাড়ি উত্তরণ হয়ে যাতে আমরা ক্লাসে রেগুলার ক্লাসে ফিরে আসতে পারি সেই দোয়া রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর উপর ভরসা রেখে আমি ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।